আবারও আন্তরিক বিজনেস সঙ্গে আছি রহমান রণ। দর্শক, দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একশ বিজনেস। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে শুরুতেই পুঁজিবাজারের এই মুহূর্তের খবরাখবর জানতে আমরা চলে যাচ্ছি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। ডিএসসিতে আছেন মাহবুব রহমান এবং সিএসসিতে আছেন মহিমা পলি। রহমান রানু, আপনাকে ধন্যবাদ। এখনও পর্যন্ত পজিটিভ ট্রেন্ড অব্যাহত রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। এই মুহূর্তে দেখা যাচ্ছে ডিএসইর প্রধান ইন্ডেক্সটি 8 পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে, 4078 পয়েন্টে অবস্থান করছে। এস ইন্ডেক্স দেখা যাচ্ছে 2 পয়েন্ট পজিটিভ অবস্থানে থেকে 946 পয়েন্টে অবস্থান করছে এবং 30 ইন্ডেক্সটি দেখা যাচ্ছে 4 পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে, 1368 পয়েন্টে অবস্থান করছে। এখনও পর্যন্ত লেনদেন ছাড়িয়েছে প্রায় 163 কোটি 55 লাখ টাকা। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে দেখা যাচ্ছে 109টি প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে, 41টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে এবং 193টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে। দিনের এই মুহূর্তে টপ ট্রেডের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে দেখা যাচ্ছে প্রথম অবস্থানে এই মুহূর্তে অবস্থান করছে বেক্সিমকো ফার্মা, দ্বিতীয় অবস্থানে স্কোয়ার ফার্মা রয়েছে, বাংলাদেশ সাবমেরিন কেবল রয়েছে তৃতীয় অবস্থানে। পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে মনু সিরামিক, রয়েছে পাইনিয়র ইন্স্যুরেন্স, গ্রামীণ ফোন, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিকুন ফার্মা এবং স্পিসিএল। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে ঢাকা ইন্স্যুরেন্সের, 9.96% দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে প্রতিষ্ঠানটি। পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ফাইন ফুডস, রয়েছে ফার্স্ট ফাইন মিউচুয়াল ফান্ড, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ইনভেস্টমেন্ট লিমিটেড, এছাড়াও রয়েছে পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ঢাকা ডাইং, বিএসসি, সিএপিএম, আইবিবিএল মিউচুয়াল ফান্ড, ইউনিয়ন ইউনাইটেড ইন্স্যুরেন্স এবং শ্যামপুর সুগার মিল। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর হারিয়ে লেনদেন হচ্ছে দিনের এই মুহূর্তে প্রাইম ইন্স্যুরেন্সে, দ্বিতীয় অবস্থানে যমুনা ব্যাংক রয়েছে, ট্রাস্ট ব্যাংক রয়েছে তৃতীয় অবস্থানে। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, রয়েছে ইসলামিক ইন্স্যুরেন্স, তাকাফুল ইন্স্যুরেন্স, গ্লোবাল হেভি কেমিক্যাল, জনতা ইন্স্যুরেন্স, ল্যান্স ইন্স্যুরেন্স, সাফারি ফ্রিক্রুস এবং প্রাইম লাইফ ইন্স্যুরেন্স। এদিকে সেক্টর ওয়াইজ মুভমেন্টে দেখা যাচ্ছে এই মুহূর্তে অধিকাংশ সেক্টরে দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে। দেখা যাচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে টেক্সটাইল সেক্টরে, এছাড়া দেখা যাচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরে রয়েছে 20টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে, 22টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে। দেখা যাচ্ছে আইটি সেক্টরে 6টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে, 1টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে। মিউচুয়াল ফান্ড সেক্টরে 20টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে। এছাড়া ফাইন ফুডস ফুড অ্যান্ড লাইট সেক্টরে দেখা যাচ্ছে 9টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে, 2টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে এবং ফিনান্সিয়াল সেক্টরের 7টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সর্বশেষ খবরাখবর। এখন চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সর্বশেষ খবরাখবর জানতে চলে যাব সিসি স্টুডিওতে, সেখানে রয়েছেন মহিমা পলি। ধন্যবাদ মাহবুব রহমান আপনাকে। প্রথমে জানিয়ে দেব পুঁজিবাজারে কিছু টুকরো খবর জানিয়ে দেব পুঁজিবাজারে তালিকাভুক্ত বেশ কিছু কোম্পানি পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করেছে, যার মধ্যে রকেট বেন কিসার রয়েছে, এসআইবিএল রয়েছে, বাটাসু রয়েছে এবং ন্যাশনাল নিটল ইন্স্যুরেন্স রয়েছে। এবং কোম্পানিগুলো সম্পর্কে আমি কিছু তথ্য জানিয়ে রাখছি রকেট বেন কিসারের 26 জুলাই পরিচালনা পর্ষদের সভা হবে এবং এই ফার্মাসিউটিক্যাল সেক্টর এই প্রতিষ্ঠানটি 1987 সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় এবং এই ক্যাটাগরির প্রতিষ্ঠানটি লাস্ট ডিভিডেন্ড দিয়েছিল 2018 সালে 700% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এবং এসআইবিএল এই প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভা হবে 26 জুলাই এবং ব্যাংক সেক্টরের এই প্রতিষ্ঠানটি এই ক্যাটাগরির প্রতিষ্ঠানটি লাস্ট ডিভিডেন্ড দিয়েছিল 2018 সালে 10% স্টক ডিভিডেন্ড দিয়েছিল। এছাড়াও বাটাসুর পরিচালনা পর্ষদের সভা হবে 27 জুলাই এবং ট্যানারি সেক্টরের প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় 1985 সালে এবং এ ক্যাটাগরির প্রতিষ্ঠানটি লাস্ট ডিভিডেন্ড দিয়েছিল 2018 সালে 345% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এবং এই প্রতিষ্ঠানটি সম্পর্কে আমি এক নজর 2015 থেকে 2018 পর্যন্ত ডিভিডেন্ডের তালিকাগুলো আমি জানিয়ে দিচ্ছি। 2015 সালে 320%, 2016 সালে 330%, 2017 335 এবং 2018 সালে 345% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এদিকে নিটল ইন্স্যুরেন্স 27 জুলাই পরিচালনা পর্ষদের সভা হবে এবং এই প্রতিষ্ঠানটি
পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় 2005 সালে এবং এই ক্যাটাগরির প্রতিষ্ঠানটি লাস্ট ডিভিডেন্ড দিয়েছে 2018 সালে 15% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে এবং লেনদেন হয়েছে 3 ঘন্টা পরে 4,58,00,000 টাকার মতো, কিছুটা স্লো ট্রেন্ডের মধ্য দিয়ে কিন্তু লেনদেন চলছে চিটাগং স্টক এক্সচেঞ্জে, যেখানে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর অপরিবর্তিত থেকে লেনদেন চলছে। এবং টপ ট্রেডের তালিকায় স্কয়ার ফার্মা রয়েছে প্রথমেই, দ্বিতীয় অবস্থানে বেক্সিমকো ফার্মা রয়েছে, তৃতীয় অবস্থানে গ্রামীণফোন এবং যমুনা ব্যাংককে দেখা যাচ্ছে টপ ট্রেডের তালিকায় চতুর্থ এবং পঞ্চম অবস্থানে অবস্থান করছে এই মুহূর্তে। এবং এই ছিল আমার কাছে থাকা চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। পলিও মাহবুব, আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, ওয়ার্ল্ড অন স্মার্ট ফ্রিজের সৌজন্যে জানলাম দেশের পুঁজিবাজারের এই মুহূর্তের খবরাখবর। দর্শক, এখন রয়েছে অনলাইন পশুর হাট নিয়ে বিশেষ আলোচনা, আর এই আলোচনা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সাদিক এগ্রোর ওনার মোহাম্মদ ইমরান হোসেন। মোহাম্মদ ইমরান হোসেন, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। ধন্যবাদ। আমরা মূলত অনলাইন পশুর হাট নিয়ে কথা বলবো, তার আগে একটু জানতে চাই যে করোনার এই পরিস্থিতিতে সার্বিক যে হাটগুলো বসে, এবার তো আসলে পরিবর্তিত অবস্থায় পরিবর্তিত চিন্তাভাবনা করা হয়েছে গরুর হাট নিয়ে, তো সার্বিক অবস্থাটা একটু জানতে চাচ্ছি, কি অবস্থা? আসলে দেখেন, প্রত্যেক বছর আমাদের দুই ঢাকা সিটি কর্পোরেশনে প্রায় 20-24টা অস্থায়ী হাট হয়ে, কিন্তু এই বছর অনেকগুলো হাটই হচ্ছে, আবার যেসব হাট হচ্ছে সেটারও এখনো 100% নিশ্চয়তা আসে নাই, যে এই 100% ইনফরমেশন এখনো হয় নাই যে এই হাট আসলে হবে। আমাদের গ্রামে গঞ্জে ব্যাপারীরা বলেন, আর প্রান্তিক খামারিরা যারা গরু নিয়ে ঢাকায় আসেন কুষ্টিয়া দিনাজপুর এই অঞ্চল থেকে, তারা এখনো তাদের গাড়ি বুকিং করতে পারতেছেন না। সাধারণত আমরা অন্যান্য বছর লক্ষ্য করি যে এই যে এই 3 দিনের হাটে উপস্থিত হওয়ার জন্য 2 দিনের মধ্যেই তো আসতে হবে, তো এই 2 দিনের একটা গাড়ির হিউজ ডিমান্ড থাকে, তো নর্মাল সময় যে গাড়ি ভাড়া থাকে 12-13 হাজার টাকা, সেই ভাড়া হয়ে যায় 28-30 হাজার টাকা, তারপরে গাড়ি পাওয়া যায়। কিন্তু এই বছর ব্যাপারীরা গাড়ি বুকিং করতেছেন না, কারণ তারা এখনো নিশ্চিত হতে পারতেছেন না আসলে কোন হাট হবে এবং কোন কোন হাট হবে না। তো এইসব অনিশ্চয়তার কারণে আমার কাছে যেটা মনে হচ্ছে, হয়তো বা দেখা যাবে যে আমাদের কাছে গ্রামে গঞ্জে গরু থাকা সত্ত্বেও হয়তো বা ঢাকার ভিতরে একটা ক্রাইসিস ক্রিয়েট হয়ে যেতে পারে, কিন্তু এইরকম এইসব এখনো আমাদের কোরবানির মাত্র 10 দিন বাকি আছে কিংবা 9 দিন বাকি আছে আমরা বলতে পারি, এখনো যে এই অনিশ্চয়তা এটা আমাদেরকে শেষের দিকে যে আমাদের ক্রেতাদেরকে একটা ভোগান্তির মধ্যেই চলতে পারে। আচ্ছা আচ্ছা, তো করোনার এই সংকটে আমরা দেখতে পাচ্ছি অনেক সার্ভিসে কিন্তু আসলে অনলাইনের মাধ্যমেই হচ্ছে, তো এবার আমরা তো প্রত্যাশা করছি যে অনলাইনের মাধ্যমে গরু বেচা কেনা হবে, তো সেক্ষেত্রে সাদিক এগ্রো কিন্তু অনেক আগের থেকেই অনলাইনে গরু বেচা কেনা করছে, তো আপনাদের অভিজ্ঞতা একটু জানতে চাই এবং এবারে আসলে আপনাদের রেসপন্সটা কি আগের চাইতে বেড়েছে কিনা এবারে অবস্থাটা একটু জানতে চাচ্ছি। দেখেন, আমরা 2011 থেকে সাদিক এগ্রোতে আমরা অনলাইনে গরু বেচা কিনি করে আসছি, কিন্তু অন্যান্য বছরের তুলনায় এইবার রেসপন্স আসলে কয়েকশো গুণ বেশি অনলাইনে ক্রেতাদের, এবং অনলাইনে ক্রেতাদের রেসপন্স এর পাশাপাশি আমরা আরেকটা নতুন সার্ভিস সংযোজন করছি, সেটা হচ্ছে স্লটারিং সার্ভিস। আমরা ক্রেতারা, যেমন আমরা অলরেডি জানি, অনেক জায়গায় শুনছি যে অনেকগুলো অ্যাপার্টমেন্ট কম্পাউন্ডে তারা সোসাইটি থেকে এই কম্পাউন্ডে কোরবানি করতে দিচ্ছে না, তো এইরকম বিধিনিষেধ আসার কারণে অনেকে ইচ্ছা থাকলেও বাসায় নিয়ে যে কোরবানি করতে পারতেছে না, তো আমরা এবার স্লটারিং সার্ভিস তো দিচ্ছি তাদেরকে, যারা এইসব সমস্যায় আছে তারা আমাদের কাছ থেকে গরু কিনে এবং স্লটারিং করে আমরা আমাদের ফুড গ্রেড প্যাকেটে প্যাকেজিং করে আমাদের নিজস্ব প্রিজারভেন্টে আমরা তাদের বাসায় পৌঁছে দিচ্ছি তাদের গরুর কোরবানিত গরুর মাংসটা। এবং এই জায়গায় আরো আছে ডিএনসিসি ডিজিটাল হাট, ই ক্যাপ এবং বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সংযুক্ত ইয়েতে প্রচেষ্টায় এই ডিজিটাল হাটটা পরিচালিত হচ্ছে। এই ডিজিটাল হাটটা কিন্তু বাংলাদেশে একমাত্র গভর্নমেন্ট প্ল্যাটফর্ম যে জায়গায় এই গরুগুলা গরুর ডিজিটাল গরুর হাট গরু কেনার একটা ডিজিটাল প্ল্যাটফর্ম
এবং যেটা সবচেয়ে বড় প্ল্যাটফর্ম একটা জি সবচেয়ে বড় প্ল্যাটফর্ম গরু বেচা কেনার জন্য এটা বড় এবং সবচেয়ে সিকিউর সবচেয়ে সিকিউর আমি বলতে চাচ্ছি এই কারণে যেহেতু এই জায়গায় বাংলাদেশ সরকার ইনভলভ আমাদের ডিএনসিসি মেয়র মহোদয় ইনভলভ আমাদের বাণিজ্য মন্ত্রী মহোদয় ইনভলভ আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মহোদয় ইনভলভ আমাদের আইসিটি মিনিস্টার ইনভলভ সো সব মন্ত্রণালয় আমাদের এলজিআরডি মিনিস্ট্রি ইনভলভ তো সব মন্ত্রণালয় সাহায্যে আর কি এই প্ল্যাটফর্মটা গঠিত এবং আমাদের এই প্ল্যাটফর্মে যাতে প্রান্তিক চাষিরা প্রান্তিক কৃষকরা তাদের গরু বিক্রি করতে পারে আমরা সেটার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করছি যে তারা একটা গ্রামের থেকে যদি কেউ একটা গরু বিক্রি করতে চায় সে আসলে গরু তার কাছে আসে না সে শুধু ছবি দিয়ে ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে এটা নিশ্চিত করার জন্য আমরা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় উপজেলা লাইভস্টক অফিসারকে এই জায়গায় ইনভলভ করছি যে উপজেলা লাইভস্টক অফিসার সার্টিফাই করবে যে সে আসলে গরুর মালিক কিংবা এই গরুটা সে যে ওজনটা বলতেছে সেটা সঠিক কিনা কিংবা এই গরুটা সে ডেসক্রিপশনটা এই জায়গায় আপলোড করতেছে এই গরুটা অসুস্থ না সুস্থ এই জিনিসগুলো নিশ্চিত করার জন্য আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় ইউএনওদের মাধ্যমে আমাদেরকে কিন্তু অনেক হেল্প করতেছে এবং এতে কিন্তু আমাদের প্রান্তিক জনগোষ্ঠী প্রান্তিক খামারিরা যারা গরু পেলে এইবার আসলে একটা অনিশ্চয়তার মধ্যে ছিলেন কিভাবে তাদের গরু বিক্রি করবেন কিভাবে গ্রাহকদের কাছে তাদের গরু পৌঁছাবেন এই অনিশ্চয়তাটা কিন্তু অনিশ্চয়তার মধ্যে আমরা তাদেরকে অনেক বড় একটা হেল্প করতে পারতেছি আচ্ছা আচ্ছা তো অনেকে এরকমটি মনে করেন যে সাধারণ হাট অথবা সাধারণ বাজার থেকে অনলাইন হাটে গরুর দাম একটু বেশি এই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আসলে অনলাইন হাটের দাম একটু বেশি সাধারণ হাটের থেকে আবার এইটা যদি চিন্তা করেন যে সাধারণ হাটে গেলে আপনাকে আবার 5% হাসিল দিতে হবে অনলাইন থেকে কিনলে আবার হাসিল দেয়া লাগবে না তখন কিন্তু আবার প্রাইস অনেকটাই ব্যালেন্স হয়ে যাবে আবার আপনি যখন সাধারণ হাটে যাবেন তখন গরুটা কেনার পরে একটা পিকআপ ভাড়া করে একটা লেবার ভাড়া করে বাসায় নিয়ে আসতে 3-4 হাজার টাকা খরচ হয় এই জায়গায় তো আপনার সেই খরচটা লাগতেছে না আমাদের অনলাইনের মাধ্যমে গরু কিনলে দেখা গেছে গরুটা আমরা ফ্রি অফ কস্ট উইদাউট এনি এক্সট্রা ডেলিভারি চার্জ আমরা আপনাদের বাসায় পৌঁছে দিচ্ছি তো আসলে আমার কাছে মনে হয় এই ওভারহেড কস্ট গুলো যদি আমরা ক্যালকুলেট করে কম্পেয়ার করি তাহলে হয়তো বা ওই বেশিটা আর বেশি থাকবে না আচ্ছা আচ্ছা তো এখন তো অনেক গরুর খামার হচ্ছে তো আমরা কি ভবিষ্যতে এখন যে প্রায় সেখান থেকে আরো আসলে কমবে কিনা কি প্রত্যাশা করেন আপনি কমতে পারে কি না প্রাইসটা এখান থেকে যেহেতু অনেক গরু খামার আছে আমরা আশা করতেছি ইনশাআল্লাহ আগামীতে আমরা গরুর দাম আরো কিছুটা কমায় নিয়ে আসতে পারব এই বছরই আমাদের আশা ছিল যে আমরা গরুর দাম একটু কমায় নিয়ে আসতে পারতাম কিন্তু আসলে করোনাকালীন সিচুয়েশনে হঠাৎ করে গোখাদ্যর দাম বেড়ে যাওয়ায় আমাদের একটু কস্টিংটা হাই হয়ে গেছে বাট এই প্যান্ডেমিক সিচুয়েশন যদি না আসতো তাহলে আমরা গত বছর থেকে এই বছর আমাদের দাম আরেকটু কম থাকতো আমরা আরেকটু কমেই আমাদের গ্রাহকদের কাছে গরু বিক্রি করার আমরা প্রিপারেশন নিছিলাম কিন্তু হঠাৎ এই আনএক্সপেক্টেড করোনা প্যান্ডেমিক এসে আমাদের এই গোখাদ্যের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় গোখাদ্যের স্বাভাবিক ইয়ে ছিল না সাপ্লাই ছিল না আমাদের গোখাদ্যের অনেকগুলো ইনগ্রেডিয়েন্ট বাইরে থেকে আমদানি নির্ভর আমরা সেটাই আমরা প্রত্যাশা করবো যে আগামী ঈদে আমরা আরো সাশ্রয়ী মূল্যে গরু কিনতে পারবো আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি দর্শক নিচ্ছি একটা বিরতি ফিরে আসবো একটু পরে আমাদের সঙ্গে থাকুন আবার স্বাগত কৃষি বিজনেসে দর্শক বিরতির আগে অনলাইন পশুর হাট নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সাদিক এগ্রোর ওনার মোহাম্মদ ইমরান হোসেনের সঙ্গে আবার ফিসিস আলোচনায় বিরতির আগে আমরা অনলাইন গরুর হাট নিয়ে কথা বলছিলেন আপনি আশা করছেন যে এবার করোনাকালীন আসলে গরু গোখাদ্যের দাম বাড়ার জন্য কিছুটা দাম বেশি গরুর তো আগামী বছর সেখান থেকে আমরা আশা করতে পারি যে সাশ্রয়ী একটা মূল্যে গরু কিনতে পারবো আমরা তো আমি একটু জানতে চাচ্ছি আপনারা যে অনলাইন বাজারে যে গরু বেচছেন তো সেটা আসলে কী প্রক্রিয়া করছেন প্রাইসিংটা আসলে কীভাবে হচ্ছে আমরা আসলে অনলাইন ডিজিটাল হাটে যেসব গরুগুলা বিক্রি করতেছি সেগুলো আমরা আসলে প্রাইসিংটা করতেছি
আপনার লাইভ ওয়েটের উপরে আমরা ডিজিটাল স্কেল দিয়ে গরুটার লাইভ ওয়েটটা নিয়ে নেই, তারপরে লাইভ ওয়েটের উপরে আমরা প্রায় পার কেজি হিসাবে প্রাইসিংটা করি। যেমন 400 kgs এন্ড বিলো যে গরুগুলার লাইভ ওয়েট ওগুলো আমরা বিক্রি করতেছি 375 টাকা পার কেজি ইনক্লুডিং ডেলিভারি এট ইউর ডোর স্টেপ, নো এক্সট্রা চার্জ, নো ডেলিভারি চার্জ, কোনো হাসিল নাই, কোনো গাড়ি ভাড়া নাই, কিছু নাই। এই 375 টাকা পার কেজির মধ্যে আমরা একদম আপনাদের বাসায় পৌঁছে দিচ্ছি। কিন্তু আপনারা একটু ক্যালকুলেট করে দেখবেন এটা আসলে হাট বাজারের দাম থেকে বেশি না, কারণ হাট বাজারে যে আপনি যে গরুগুলো কিনতেছেন তা তো আসলে আপনারা অনুমান করে কিনতেছেন, কিন্তু আসলে আপনারা জানেন না এটার ওজনটা কত এবং কত টাকা দাম পড়লো। আসলে অনুমান করে কেনা, যেহেতু কোরবানির ক্রেতারা বছরে একবারই গরু কেনেন, সুতরাং অনুমান করে কেনাটা ওনাদের জন্য এত বেশি সহজ না, যার কারণে দেখা যায় বেশিরভাগ ক্রেতারাই হয়তো বা দাম বেশি পড়ে যায়। কিন্তু আমাদের এই জায়গায় যেহেতু এটা কেজি হিসাবে ডিজিটাল স্কেলে ওজন দিয়ে আমরা গরু বিক্রি করতেছি, সুতরাং আসলে এই জায়গায় ঠকাচিতার ব্যাপারটা একটু খুবই কম। এবং যে হাটের থেকে নিতে গেলে ওনাদের হাসিল লাগতেছে, ওনাদের লেবার কস্ট লাগতেছে, গাড়ি ভাড়া লাগতেছে, অনেক সময় লাগতেছে, প্রায় একটা গরু কিনতে 3-4 ঘন্টা 5 ঘন্টা লেগে যায়, হাটে যেতেও অনেক রাস্তায় জ্যাম থাকে, হাটের থেকে গরু কিনে ফিরতেও রাস্তায় অনেক জ্যাম থাকে, মেঘ বৃষ্টি বাদল অনেক ব্যাপার আছে। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় প্রাইসটা আসলে হাট বাজার থেকে আমাদের অনলাইনের প্রাইসটা সব কন্টেক্সট চিন্তা করলে বেশি না, সমানই হবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা জানি যে আমরা স্লটারিং এর জন্য যে টাকাটা নিচ্ছি অনলাইন ডিজিটাল হাটের মাধ্যমে যদি আপনারা স্লটারিং করেন তাহলে আপনাদের 23% দিতে হচ্ছে। তো আমরা কিন্তু জানি যে সাধারণত গরু কিনে আপনার ইয়েতে আনলে আপনার গরু কেনার পরে বাসায় আসলে আমাদের কষাইকে হাজারে 150 টাকা দিতে হয় কিংবা 200 টাকা দিতে হয়, তো হাজারে 150-200 টাকা দিতে হলে কিন্তু ওই 20% চলেই যাচ্ছে কষাইকে আপনি দিয়ে দিচ্ছেন। কিন্তু আমরা কিন্তু এর মধ্যে কি দিচ্ছি, আমরা এর মধ্যে আপনাকে একটা ফুড গ্রেড প্যাকেজিং দিচ্ছি, আবার আমরা আপনাকে আপনাদের বাসায় মাংসগুলো সুন্দর করে প্যাকেট করে পৌঁছে দিচ্ছি, একদম আপনাদের ভুঁড়ি মাথা কলিজা পায় সবকিছু প্রসেসিং করে সুন্দরভাবে আপনাদেরকে পৌঁছে দিচ্ছি। এই জায়গায় আপনাদের এই যে গরু জবাহ করার জন্য যে চাটাই লাগে, পলিথিন লাগে, প্যাকেজিং লাগে, এক্সট্রা ম্যান পাওয়ার লাগে, এগুলো কিছুই আপনাদের লাগতেছে। সুতরাং এই ওভারহেড কস্ট গুলো যদি আপনারা আসলে অ্যাড করে দেখেন তাহলে এই জায়গায় যে চার্জটা নির্ধারণ করা হয়েছে এটা আসলে রিজনেবল। এবং আমরা যে অনলাইন ডিজিটাল হাটের মাধ্যমে যে গরুগুলো বিক্রি করতেছি ওগুলা কিন্তু আবার ইন্স্যুরেন্স করাও আছে, যে এইটা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে গরুটা বিক্রি হবে সেটা পরিবহনের সময়, কিংবা এই জায়গায় আমাদের ঢাকায় এসে যে 4-5 দিনের জন্য এটা ডকিং হবে, এই ডকিং এর সময় যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, গরুটা যদি ব্যথা পায়, পা ভেঙে যায় কিংবা মারা যায়, তখন আমাদের ক্রেতাদের কি হবে, তখন ক্রেতাদের বেনিফিটের কথা চিন্তা করে কিন্তু আমরা এই গরুগুলোকে ইনস্যুরও করছি, ইন্স্যুরেন্সও করছি। তো আসলে অনেক ব্যাপার এই জায়গায় আসলে ইনভলভ জিনিসটাকে, সেই সাথে আপনারা হালাল উপায় কোরবানি নিশ্চয়তা তো দিচ্ছেন তাই তো? জি অবশ্যই, আমাদের এই জায়গায় মাদ্রাসা থেকে মসজিদ থেকে ইমাম স্টাফ মুয়াজ্জিনরা থাকবেন জবাহ করার জন্য, মাদ্রাসা থেকে স্টুডেন্টরা আসতেছে জবাহ করার জন্য, এবং খুব সুন্দর পরিবেশে খুব পরিষ্কার আমাদের এই জায়গায় যতজন কসাই এই কাজে নিয়োজিত থাকবেন সবাই মাস্ক এবং মাথায় যে ক্যাপ পরা থাকবে যাতে কোনো রকমের স্বাস্থ্য ঝুঁকি এই জায়গায় না থাকে, এবং সোশ্যাল ডিস্টেন্স মেইনটেইন করে সবাইকে কাজ করার সুযোগ করে দেওয়া হচ্ছে। সেটাই তো, আমরা জানি যে এই মুহূর্তে প্রচুর খামারি, সেই সাথে প্রান্তিক পর্যায়ে তো আসলে অনেক খামারি আছে, তো সবাইকে কিভাবে অনলাইন প্ল্যাটফর্মে আসলে আনা যায়, কি করা উচিত, কি মনে করছেন? দেখেন এই বছর তো আমাদের এই প্রচেষ্টা এবং এটা একটা নতুন একটা প্রচেষ্টা, তো আমরা প্রথমে কিন্তু এই ডিজিটাল হাটকে আমরা প্রথমে নামকরণ করতে চাইছিলাম ডিএনসিসি ডিজিটাল কোরবানির হাট, পরে কিন্তু আমরা সেটা নাম বদলায় করছি ডিএনসিসি ডিজিটাল হাট। ডিজিটাল হাট নাম করার পিছনে আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে রেগে এই ডিজিটাল প্ল্যাটফর্মটা সারা বছর থাকবে, সারা বছর বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের অনুষ্ঠানের জন্য গরু বাছুর লেগে থাকে, তো আমরা সারা বছর এই প্ল্যাটফর্মে প্রান্তিক খামারিরা তাদের গরু আপলোড করবেন এবং ঢাকার ক্রেতারা তাদের গরু এই জায়গা থেকে স্বাচ্ছন্দ্যে কিনতে পারবেন, এবং তাদের গরু যেটা আমরা সরকার এবং বাংলাদেশ ডেয়ারি ফার্ম অ্যাসোসিয়েশন
এবং ই-কমার্স অ্যাসোসিয়েশন আমরা যে অ্যাসিওরেন্সটা দিচ্ছি যে এই জায়গায় কোনো ফর্জারি হবে না এবং এই জায়গায় কোনো গরুর কোনো মিস ইনফরমেশন এই জায়গায় থাকবে না, ক্রেতারা এই জায়গায় স্বাচ্ছন্দ্যে গরু কিনতে পারবেন এবং ইনশাল্লাহ তারা কোনো রকম লেনদেনের ক্ষেত্রে কিংবা গরুর সাইজ গরুর ওয়েট এইসব ক্ষেত্রে কোনো প্রতারণার শিকার হওয়ার সুযোগ নেই। আপনার কথা শুনে খুবই ভালো লাগছিল। আমরা প্রত্যাশা করব অনলাইন পশুর হাটের মাধ্যমে অনেকের কর্মসংস্থান হবে এই করোনা সংকটে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা যখন কথা বলছিলাম গরুর হাট নিয়ে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সাদিক এগ্রোর ওনার মোহাম্মদ ইমরান হোসেনের সঙ্গে। দর্শকের বাড়ি নিচ্ছে আরও একটা বিরতি, বেলা 2:35 আবারও ফিরে আসবো একুশে বিজনেসে, আরও আয়োজন নিয়ে আমাদের সঙ্গেই থাকুন।